এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আগেভাগে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এ ব্যাপারে তৃণমূল নেতাদের সজাগ করেও চিঠি দেওয়া হয়েছে। দলটির নেতারা বলছেন কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করবে না তারা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে দেশ জুড়ে উত্তেজনা। 8 ফেব্রুয়ারি আলোচিত এই মামলার রায় দেওয়ার দিন ঠিক করেছে আদালত। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে আদালত কি রায় দেন তা দেখার অপেক্ষায় আছে গোটা দেশবাসী। তবে রায় যাই হোক না কেন, এই ইস্যুতে অনেকটাই মুখোমুখি অবস্থানে প্রধান দুই রাজনৈতিক জোট। আর রায় ঘোষণার আগেই 30 জানুয়ারি হাইকোর্টের সামনে পুলিশের উপর হামলা, প্রিজন ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিএনপির আন্দোলনের ডাকসহ নানা ঘটনায় নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ। দলটি মনে করে আদালতের রায়ের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন অযৌক্তিক। এ নিয়ে বিএনপি যাতে রাজপথে উত্তাপ ছড়াতে না পারে সেদিকে খেয়াল রাখছে আওয়ামী লীগ। বিএনপি জামাত মিলে এবং 20 দলীয় জোট মিলে এই দুর্নীতির মামলাটাকে কেন্দ্র করে নির্বাচনের পূর্বেই নির্বাচনকে ভণ্ডুল বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং নির্বাচন থেকে তারা সরে যাওয়ার একটা পায়তারা করছে বলে আমি মনে করি। এই উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করা বা দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার যে কোনো অপতৎপরতাকে সরকার কঠোরভাবে মোকাবেলা করবে। আওয়ামী লীগ নেতারা জানান দলের সাধারণ সম্পাদকের নির্দেশ পাঠানো হয়েছে তৃণমূলের নেতাকর্মীদের কাছে। জনগণকে সাথে নিয়েই যে কোনো নাশকতার অপচেষ্টা প্রতিহত করবেন তারা। সকল নেতাকর্মীকেও আমরা আহ্বান জানিয়েছি যে এই রায়কে কেন্দ্র করে বিএনপির যে কোনো অশুভ তৎপরতা এইগুলোকে দমন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা। কোথাও যদি কেউ নাশকতা কর্মকাণ্ডে লিপ্ত হয় বা তাদের যদি কার্যক্রমে যদি দেখা যায় তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যাপারে সহায়তা করার জন্য কোনো ধরনের নাশকতা কর্মকাণ্ডকে বরদাস্ত করা হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর একটা দায়িত্ব আছে যে এই পরিস্থিতিতে সজাগ দৃষ্টি রাখা এবং দেশের জনগণকে নিয়ে এর প্রতিরোধ করা। আওয়ামী লীগ মনে করে রায় নিয়ে দেশে আবার কোনো অরাজকতা হলে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনবে, আর এ ধরনের পদক্ষেপ হবে বিএনপির জন্য আরও আত্মঘাতী। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা।